অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুলাই 2024 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, এবং কুম্ভ রাশির শনি সাড়েসাথীর দ্বিতীয় ফেস চলছে, এই শনি সাড়েসাথী থেকে বেরিয়ে আসার কী রেমিডি রয়েছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু আপনারা পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই কুম্ভ রাশি হলো কালপুরুষের 11তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। জুলাই 2024 সাপেক্ষে কুম্ভ রাশির গোচর ফল বলছি। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনি বক্রী হয়ে। রাশির তৃতীয় অবস্থান করছে মঙ্গল 12 জুলাই পর্যন্ত। রাশির চতুর্থ অবস্থান করছে রাশির দ্বিতীয় পতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতি। 12 জুলাই এর পর মঙ্গল কিন্তু আপনাদের রাশির চতুর্থে গোচর করবে। রাশির পঞ্চমে অবস্থান করছে রবি এবং শুক্র। 16 জুলাই রবি কিন্তু আপনাদের ষষ্ঠে গোচর করবে এবং 7 জুলাই শুক্র আপনাদের ষষ্ঠে গোচর করবে। ষষ্ঠে অবস্থান করছে আপনাদের গ্রহ বুধ। আর আপনাদের রাশির দ্বিতীয় অবস্থান করছে রাহু এবং অষ্টমে অবস্থান করছে কেতু। 19 জুলাই এই বুধ কিন্তু আপনাদের রাশির সপ্তমে গোচর করবে। যাই হোক, এই হলো কুম্ভ রাশির জুলাই 2024 সাপেক্ষে ওভারঅল গোচরফল। এবার আমি আসছি মূল আলোচনায়। প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট অনেক কমে যায়, কোনো কিছুতেই ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারি না। এই মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্কতা দরকার রয়েছে। চেস্টের কোনো সমস্যা, চোখের কোনো সংক্রমণ, মস্তিষ্ক পীড়া, তারপরে অস্থি রোগ, পায়ে কোমরে চোট লাগার কোনো সম্ভাবনা, ব্যাক পেন, স্পন্ডিলাইটিস, এইসব কিন্তু আপনাদের ভোগাতে পারে। শরীর নিয়ে আপনাদের কিন্তু সতর্কতা প্রয়োজন রয়েছে এবং আপনাদের খাদ্যাভ্যাস করতে হবে নিয়মিত, নয়তো পেটের সমস্যাও আপনাদের ভোগাতে পারে। আর নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, শরীরচর্চা এগুলো করতে হবে, তাহলে আপনাদের শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। আর রুটিন মাফিক আপনাদের কিন্তু চলতে হবে। যাই হোক, এরপরে বলবো যে শরীরে কোনো সমস্যা হলে ইমিডিয়েট ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টরের সঙ্গে কনসালটেশন করবেন, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক জায়গায় আপনাদের দ্বিতীয় পতি, সে চতুর্থ রয়েছে সুখভাবে, ধনপতি বৃহস্পতি এবং তৃতীয় পতি এবং দশমপতি মঙ্গল কিন্তু আপনাদের গোচর করবে 12 জুলাইয়ের পরে চতুর্থভাবে। আপনাদের আর্থিক জায়গা অনেক ভালো দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্টে আপনাদের হবে, বিভিন্ন সোর্স থেকে অর্থ আসার বা হঠাৎ করে অর্থ আসার কিন্তু যোগ আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের কোনো সম্পত্তি ক্রয় বা কোনো বিলাসবহুল জিনিস ক্রয় করার যোগ রয়েছে, তার জন্য আপনাদের অর্থ ব্যয় তো একটু হবে, সে জিনিসটা আপনাদের দেখা যাচ্ছে। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের পারিবারিক সুখ 12 জুলাইয়ের আগে পর্যন্ত ঠিকঠাক রয়েছে, কিন্তু 12 জুলাইয়ের পর আপনাদের পারিবারিক সুখের জায়গায় কিছু বিঘ্ন ঘটতে পারে। সামান্য কথার কারণে তর্কাতর্কি হয়ে আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে একটু সমস্যা হতে পারে, পাড়া প্রতিবেশীদের সাথে একটু ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে, সেই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে আমি আসছি শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের চতুর্থ পতি চতুর্থ শুক্র এবং চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান। শুক্র আপনাদের পঞ্চমে অবস্থান করছে। প্রাথমিক শিক্ষা মোটামুটি ভালো বলা যায়, তবে অশুভ গ্রহের দশা চললে শনির সাড়েসাথী হেতু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। অঙ্কে বিষয়ে আপনাদের, ইংলিশ বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যারা অঙ্ক ইংলিশে কাঁচা। আর বলবো
এই যে প্রাথমিক শিক্ষার ব্যাপারে আরো মনোযোগ বাড়াতে হবে, কনসেন্ট্রেশন বাড়াতে হবে, তবেই কিন্তু ফল অনেকটা মনের মতো হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনারা মনের মতো কলেজ পেতে পারেন 7ই জুলাইয়ের পরে, এবং আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে, এবং আপনারা মনের মতো সাবজেক্টও কিন্তু পছন্দ করতে পারেন। আর উচ্চশিক্ষায় ক্ষেত্রে আপনাদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে আপনাদের উন্নতি ধীরে ধীরে হওয়ার যোগ রয়েছে। আপনারা ধৈর্য রাখুন, আপনাদের অবশ্যই উন্নতি হবে এই কুম্ভ রাশির জাতকের টিকাদের। এরপরে আমি আসছি কর্মক্ষেত্র, যারা বেকার যুবক যুবতী আছে তাদের কর্মের জায়গা ভালো হচ্ছে। মঙ্গল 12ই জুলাইয়ের পরে চতুর্থভাবে অবস্থান করছে, কর্মের পদ আপনাদের সুগম হবে। যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত তাদের কর্মে ডেভেলপমেন্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি রয়েছে মাসের দ্বিতীয় ভাগে, এবং মাসের প্রথম ভাগেও কিন্তু উন্নতি যোগ রয়েছে, কারণ রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে সপ্তমপতি। ফলে ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো যোগ রয়েছে এটুকু বলা যায়, এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্যও কিন্তু অর্থ উপার্জনের যোগ রয়েছে। যারা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো ব্যবসা করেন তাদেরও কিন্তু ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। এই সময় আপনারা আপনাদের পুরনো ব্যবসাকে আরও অগ্রসর করতে পারেন, প্রসার ঘটাতে পারেন, নতুন কোনো উদ্যোগ আপনারা নিতে পারেন। তবে বিনিয়োগ আপনারা ধীরে ধীরে করুন, আপনাদের উন্নতি হবেই। ব্যবসার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, যারা ইন্টারন্যাশনাল বিজনেস করেন বা বিদেশি বৈদেশিক কোনো বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু রোজগার বাড়বে, অর্থ আসবে, সেসব কিন্তু দেখা যাচ্ছে। চাকরি বা ব্যবসা ওভারঅল কিন্তু ভালোই বলা যাচ্ছে। দাম্পত্য জীবনে 12ই জুলাইয়ের পর থেকে কিছু সমস্যা আসতে পারে, আপনাদের নিজেদের মধ্যে ছোট্ট কথা ভুলে একটু সমস্যা হতে পারে। আপনাদের ক্ষেত্রে মনে আপনাদের মধ্যে রোমান্স থাকবে, কিন্তু কিছু তর্কাতর্কি অহংকারের কারণে দাম্পত্য জীবন এ কিন্তু বিঘ্নিত হওয়া কিছুটা অসম্ভব কিছু না, দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসা অস্বাভাবিক কিছু না। আর প্রেমের ক্ষেত্রে আপনাদের সুযোগ রয়েছে, প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। এবং মাসের 7ই জুলাইয়ের পর আপনাদের প্রেমের জায়গাটা ভালো হচ্ছে, এবং 16ই জুলাইয়ের পরে আপনাদের রবি যখন আপনাদের সপ্তমে ষষ্ঠে গোচর করবে, তখন আর বুধ আপনাদের সপ্তমভাবে 19ই জুলাইয়ের পরে গোচর করবে, তখন আপনাদের বিবাহের জায়গা ভালো হচ্ছে, প্রেমের জায়গা ভালো হচ্ছে, প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে। এই সময় বিবাহের যোগাযোগ আসবে, যারা আপনারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগ আসবে, আর যারা সন্তানের চেষ্টা করছেন তাদের সন্তান হওয়ার কিন্তু যোগ রয়েছে, আপনারা এই সময় সন্তান নিতেই পারেন। তবে সন্তানের পড়াশুনোর ব্যাপারে আপনাদের একটু মনোযোগ দিতে হবে, কারণ সন্তান এর অস্থিরতা দেখা দিতে পারে, তাদের মনোসংযোগের অভাব পড়াশুনো একটু আসতে পারে, সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাদের সন্তান রয়েছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পাবেন, কিন্তু মানসিক চাপ একটু থাকবে, পেশাদের মধ্যে আপনাদের কাজ করতে হবে, যেহেতু শনির সাড়েসাথীর দ্বিতীয় ফেজ চলছে, এবং এই শনির সাড়েসাথী দ্বিতীয় ফেজ চলাকালীন যদি আপনার অশুভ গ্রহের দশা চলে তাহলে কিন্তু এই ফল আপনাদের কুপ্রভাব আপনাদের বেশি ভোগ করতে হবে, আর শুভ গ্রহের দশা চললে অনেকটা কম ফল, অনেকটা অশুভ প্রভাব কেটে যাবে। যাই হোক, আপনাদের ব্যয়ও কিন্তু রয়েছে, দ্বিতীয় রাহুর অবস্থানে আপনাদের ব্যয় করাবে, আর বাক্যের জন্যে আপনাদের সম্পর্কের অবনতি কিন্তু হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হবার একটা যোগ রয়েছে। আপনাদের কর্মস্থানে বা কোনো জায়গায় আপনাদের গুপ্ত শত্রুতার কিন্তু যোগ রয়েছে, আপনাদের যে অর্থ বা ঋণ আটকে ছিল সেগুলো কিন্তু আপনারা ঋণ মুক্তি হতে পারেন, আপনারা যে অর্থ আপনাদের আটকে ছিল সেই অর্থ আপনাদের হাতে আসতে পারে, কিন্তু গুপ্ত শত্রুতার যোগ রয়েছে। মুখের ভাষার জন্য আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, সুতরাং মুখের বাক্য প্রয়োগ করার আগে একটু সাবধানে প্রয়োগ করবেন। যাই হোক, আপনারা একটু নীল, আকাশি, সবুজ, সাদা এইসব কালার বেশি ব্যবহার করবেন, লাল কালার ব্যবহার করতে পারেন, তবে গোলাপি, ক্রিম, হলুদ, সোনালি
এইসব রং কম ব্যবহার করবেন, তাহলে আপনারা কিন্তু শুভ ফল অনেক পাবেন, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ দেখে, ওম রাম প্রিম প্রম সশনিশ্চয় নমঃ। আর প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিশা পাঠ করুন, ভালো ফল পাবেন। আর যদি এই শনির সরাসরিতে খুব বেশি অশুভ প্রভাব পান, তাহলে 2টো খড়ম বাড়িতে কিনে আনতে পারেন এবং 1 ঘন্টা করে সময় মতো আপনারা পড়তে পারেন প্রতিদিন। আর যেটা করতে পারেন, শনিবার সর্ষের তেলে সন্ধেবেলা কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন প্রতি শনিবার। আর শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। এইসব করুন, তাহলে আপনারা অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে আমি PhD। আমি অন্য অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি আমার কাছে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে একটা কোশ্চেন ফ্রি অফ কস্টে জানতেই পারেন। তবে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে এই সার্ভিস প্রোভাইড করি, একটু টাইম দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু আপনারা রিপ্লাই পাবেন না। আর প্রায়োরিটি বেসিস যার যত প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমি এই জিনিস সলভ করে থাকি। অনেক সময় যে যারটা বেশি আর্জেন্সি রয়েছে তারটা একটু আগে সলভ করে দিই। যাই হোক, এছাড়া অনলাইনে আমার থেকে কনসালটেশন নিতে পারেন, PDF করে হ্যান্ড রিটেন রিপোর্ট অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়, 1/5 অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 1/5 ভিজিটে আপনাদেরকে আমি এই রিপোর্ট জেনারেট করে দিই, ফোনে ডিসকাশন করি, সব ধরনের সমস্যার সমাধান কিন্তু করে দিই। আর এছাড়া আমার চেম্বারে এসেও আপনারা আমার থেকে কনসালটেশন নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়, এবং আমার সঙ্গে পরিচয় হলে বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, জুলাই 2024 কুম্ভ রাশির কিছুটা নেগেটিভিটি রয়েছে, আবার কিছু দিক ভালো রয়েছে, ভালো মন্দ মিলিয়ে জীবন। জুলাই 2024 সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা। আজ এখানেই শেষ করলাম।